তো গাইজ মোর আনটা ভিডিও আপনার স্বাগতম জানালো, যেহেতু রঙালী রঙালী আপনার বেশি জানালো। তো আইসো গাইজ ইয়াতে শালমার একটা মন্দির, মা কালী মন্দির আইসো, আর প্লাস আপনার অকমান দেখাব আইসো, আর খুব ভাল লাগেছে মন্দিরটা। বলক অকন বাড়ি দেখা দেখাইছো, আর মন্দিরটা কমপ্লিট দেখাম, আর ইয়ারপরা জানিলাম মন্দিরের বিষয়ে থলমূল। তো সেখানে ভাবো অকনমান মানে ভাল আহি কেনে ভাল লাগিল, আলটিমেট খুব ধুনীয়া লাগিল মন্দিরটা আহি কেনে, মানে অকনমান জাস্ট আপনার দেখাব চেষ্টা করি, দেখালো ভাল না লাগিব যেহেতু আমি যে আইসো, তো আপনার যেন আপনার নেদেখাও তাহলে নিজের ভাল না লাগিল, সেখানে ভাবিলো অকনমান দেখাই লো মন্দিরটা। তো চাও গাইজ কি সুন্দর, আর জানিল মন্দিরের বিষয়ে কমপ্লিট, ঠিক আছে গাইজ। তো আজি সেইখিনি দেখাম, আজি মন্দিরটা চা কি ধুনীয়া মই চাই আছে, কি ধুনীয়া মন্দিরটো, এয়া মন্দিরৰ। ইপিনে আছে আকৌ কি ধুনীয়া সৌন্দৰ্য চাওকচোন, মানে মন্দিৰৰ গাত লাগি থকা আৰু কি, মন্দিৰৰ বেক চাইড দেখাইছে আপোনালোকক কি সুন্দৰ। মানে গাইজ আৰু দেখি ইমান ধুনীয়া লাগিছে চাওকচোন কি ধুনীয়া, এইটো কোনো যদি গম পায় কমেণ্ট জনাবচোন কি আছিল, মই ধৰিব নোৱাৰিলোঁ, ভাল লাগিছে গাইজ। তো গাইজ যে নহওক, যেহেতু শালমাৰা মন্দিৰ মা কালী মন্দিৰ আহিছোঁ, আহি কিনে দুই এষা যদি দাদাৰ পৰা সুধিলোঁ আৰু কেনেকুৱা মন্দিৰটো কি, আচ্ছা দাদা আপুনি কওকচোন এই মন্দিৰটো যদি বনাইছে আপোনালোকে, এইটো ৰাজহুৱা আৰু কি মন্দিৰ, ৰাজহুৱা মন্দিৰ আমাৰ এইটো, এইটো শালমাৰা সাৰ্বজনীন কালী অ' দুৰ্গা মন্দিৰ। আচ্ছা, আৰু এই মন্দিৰটো ইমান ধুনীয়া কৰি বনাইছে আপোনালোকে ৰাইজে বনাইছে নাই, ইয়াতে মানে আমাৰ ৰাইজৰ কিছু অনুদান আছে, আৰু পিছত তাৰপিছত আৰু এটা মানুহ আহি আমাৰ লগত জইন হ'ল, মানে দান 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 দিয়া নিছিলে, দান দিয়া নিছিলে, তেওঁ অলপ ই হ'ল জইন হওঁতে, তেতিয়া মানে বস্তুটো এই ধৰণৰ হ'ল আৰু কি, মানে তেওঁৰ জন্মস্থান ইয়াতে, এতিয়া বাহিৰত যায় তেওঁ অলপ মানে মালিকে তেওঁক দয়া কৰিছে, দয়া কৰা হৈছে, তেওঁ মানে কয় মালিকে দিছে মোক পূজা পাতি, গতিকে মই মালিকৰ নামতে দিম, সেইবাবে তেওঁ আহি আমাৰ লগত লগ লাগি এই বস্তুটো মানে দান দিছে। আৰু মন্দিৰটো ইমান ধুনীয়া কৰি বনাইছে আপোনালোকে, লোকেল কাৰিকৰ না বাহিৰৰ? নাই, আপোনাৰ খালি সেই ফাউণ্ডেশ্যনটো আৰু ছাদ ঢালাইটো লোকেল, তাৰ বাহিৰে আপোনাৰ যিবিলাক ডিজাইন বনাইছে সেইবিলাক কমপ্লিট উৰিষ্যাৰে, বাহিৰৰ পৰা যিমান কাৰিকৰ দেখিছে, মানে যিমান আপোনালোকে ভিডিঅ' দেখা পাইছে বাহিৰৰ পৰা আৰু কি কাৰিকৰ, আৰু সব বাহিৰৰ কাৰিকৰ, বাহিৰৰ পৰা, আৰু তলৰ ফাউণ্ডেশ্যন অকল খালি লোকেল লোকেল। আচ্ছা আচ্ছা, যেন ভাল লাগিছে। আৰু ওপৰত যিটো মুটুকনি দেখা পাই আছোঁ, সেইটো সেইটো কেনেকুৱা চিষ্টেম বনাইছে? সেইটো আপোনাৰ তাতে কোনো ৰড নাই, সেইবিলাক মানে আপোনাৰ এই ইট যিবিলাক ই ব্ৰিক, এই ব্ৰিকবিলাক মানে সিহঁতে ডিজাইন কৰি বনাইছে, সাইজ বাই সাইজ কাটি 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 বনাইছে আৰু ওপৰলৈ, তাতে কোনো লোহাৰ বা তাতে নট এ চিংগেল ওৱান আইৰণ 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 নট এ চিংগেল ওৱান আইৰণ আইৰণ নাই, তাতে অনলি চিমেণ্ট আৰু ডিজাইনৰ ওপৰত বনাইছে আৰু কি। সেইটো আচলতে বাহিৰৰ পৰা কাৰিকৰে বনাইছে, বাহিৰৰ কাৰিকৰে বনাইছে। ত
ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আপনার ভিডিও চাই যদি আহে তো এড্রেসটা দাদা কইছে, এড্রেসটা আপনার গোলপাড়া ডিস্ট্রিক্টর, গোলপাড়া ডিস্ট্রিক্টর আপনার এই লোকেশন মাটিয়া শালমারা, লোকেশন মাটিয়া শালমারা, শালমারা শালমারা বলে কয় ঠাইখিন, শালমারা ঠিক মেইন বজারের পর অল্প অকনমান ভিতর, অকনমান ভিতর খুঁজলে গম পাব, নিশ্চয় আহিব। আর মা কালী মন্দির লগতে কি কি আছে, মা কালী মন্দির কি কি আছে? মা কালী মন্দির আছে আর দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দির হ্যাঁ, এই দুটা মন্দির আছে। পূজাটো মানে প্রথম শেষ হল এই নহয়, আমার এই মা কালী মূর্তির পূজা মোটামুটি 75 বছর হয় আর কি। আচ্ছা আচ্ছা, 75 বছর আগত এই ধরনের না আগত মানে সেই সরু আছে মতে, তারপিছতে এইটু হল, এইটু হল। ঠিক আছে, ভাল লাগিছে, ধন্যবাদ দাদা। তো এই আছেন মেইন মন্দিরটো, সব গাইজ কি ধুনিয়া লাগিছে, সব অস্ত্রদান, এটা দুর্গাকে অস্ত্রদান করিয়া সব দেবতায়, সব অস্ত্রদান করিয়াছে, এই মহাদেবে আপনার পশুপক অস্ত্র দিয়েছে, ইন্দ্র বজ্র অস্ত্র দিয়েছে, এইটু আর কি অস্ত্রদান। এইটু হল মহিষাসুরের মেইন সেনাপতি, এইটু হল মাতারা, মাতারা মানে এই দুজনক মানে লগত যুদ্ধ করে সিহঁত কি করে আছে, এইটু হল শম্ভু আর নিশুম্ভু, শম্ভু নিশুম্ভু, মা দুর্গা মানে মোহিনী রূপ ধরিল, তেতিয়া মানে তেওঁলোকে মানে রূপত পাগল হয়ে কল যে তোক বিয়া করাম, তেতিয়া কল যে কিন্তু ইহতে অভিশাপ আছিল যদি এনেকে মূরত যেতে হাত ফি রাত ফি তো তোর ভস্ম হয়ে যাবি, সেই কারণে মা দুর্গা কৈছে যে মই জানাকে নাছিল তহতে, সেই কারণে কি গঙ্গা করাতে তাহাতে ভস্ম হয়ে গেল, এইটো কাহিনী আছে, এইটো কাহিনী, এইটো হল মহিষাসুর বধ। কোন আছিল দেবতা আছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুণ, বরুণ দেবতা সব, এইটা হল মহিষাসুর মা দুর্গা। এর বয়স আছিল মানে অলপ আয়ু, কিন্তু এ পুরাই আছে শিব ভক্ত আছে, সদায় শিবক আরাধনা করে, যেটা ইয়ার আয়ু শেষ হল তেতিয়া এই যমরাজ আহিল ইয়ার প্রাণবায়ু লবা, তেতিয়া তেওঁতো শিবলিঙ্গ এনেকে ধরাতে এই মহাদেব প্রকট হয়েছে আর কি, মহারী এই ইয়ার প্রাণবায়ু নলবি, ই মোর পরম ভক্ত, আচ্ছা খবরদার ইয়ার প্রাণবায়ু নলবি, এই মহাদেব এই দিছে বাধা দিছে, বাধা দিছে, এই সাগর মন্থন, সাগর মন্থন, সাগর মন্থন এটা আছে, হ্যাঁ সাগর মন্থন, এই অসুর এইবিলাক দেবতা, এইবিলাক অসুর, এইটু হল আপনার এই পন্ধর্ব পর্বত, পর্বত এইটু হল আপনার শ্রীকৃষ্ণ, এই মানে ই শ্রীকৃষ্ণের কুর্ম অবতার, কুর্ম অবতার, যেটা এই এই পর্বত আনি প্রথমে বহাল সাগর গেল তল, এনেকা তো নহয় পিছিয়ে মানে শ্রীকৃষ্ণের তলত থাকি আনা সেই বস্তু রাখছে পিঠি থাকি এই গল্প আছে, আর এইটি হল বাসুকী নাগ, এই নাগটির নাম হল বাসুকী নাগ, বাসুকী নাগ, হ্যাঁ বাসুকী নাগ। অমৃত যেটা ওলাল তেতিয়া তো অসুর আর দেবতা বিলাকে লাগে যুদ্ধ, আমি খাম আমি খাম, তেতিয়া শ্রীকৃষ্ণ ভাবিল যদি অসুর বিলাকে খাই পেলায় তাহাতর বেশি শক্তি, তেতিয়া তাহাতে তো পৃথিবী ধ্বংস করে দিব, গতিকে শ্রীকৃষ্ণ মহিনী রূপ ধরে আহি কল যে র তহাতে কাজিয়া কেঁচা করবি, এই অমৃতের ভাণ্ডটা মুখ দি মই তোহাতক ভাগ বতরা করে দিয়েছো, তহাতে থিয় হ, এইবিলাক এই অসুর বিলাকে এনেকে থিয় হয়েছে আর দেবতা বিলাকে এনেকে থিয় হয়েছে, তেতিয়া শ্রীকৃষ্ণ এইটো বৃহস্পতি এইটো হল বিষ্ণু এনেকুৱাকে খুৱাই খুৱাই যাই আছে, এইটো হল আপনার এই শুক্রাচার্য বুঝিছে, এই দৈত্যগুরু, দৈত্য সকল গুরু শুক্রাচার্য, এনেকুৱা ই কৰাৰ লগতে এই মাজতে এই রাহুয়ে মানে খাই ফেলল অমৃত লোক, অমৃত যেটা খাই ফেলে যেটা সেই অমৃত খাওয়াতে চন্দ্র আর সূর্যই দেখা পাইছে, দেখা যেটা পাইছে তেতিয়া মানে নারায়ণে এই চক্রদ্বার তার মুক্ত কাটি দিছে, হ্যাঁ মুটা কাটি দিছে, সেই কারণে তো সেই চন্দ্র আর সূর্য যে গ্রাস করে, গ্রাস করে এইটু, এইটু এই 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 রাহু, এই রাহু বুঝছে, রাহু এ চন্দ্র গ্রাস করে খাই যে, খাই যে এইটু, এই যে এইটু তার হচ্ছে, তে আছিল এইটু তো গম পাইছে, এইটু আছিল সাবিত্রী সত্যবান, এই 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 সর্প ইয়া দংশন করছিল, এইটু আছে ইয়ে এই যমরাজা এর প্রাণবায়ু লবা, এইটু হল প্রাণবায়ু বুঝছে, ওই আছে সর্পটো, হ্যাঁ এইটুর কাহিনী হল এইটু নাকি, হ্যাঁ পার্বতী হল নন্দী, নন্দী এই হাতির মাথা লুই আছে কাটি আনা আনি আনা এই মহাদেব আছে, এটা মহাদেবে ইয়াত লাগে না ইয়াক জীবিত করে দিল, হ্যাঁ
ইয়ার কাহিনী এইটাই আছে। আর এইটো হল মা কালীর রণচণ্ডী মূর্তি, রণচণ্ডী মূর্তি, এটা মা কালী, মা কালী। এই মানুষগুলো কাটি আছে এক বড় বড়, এই তেজ মাটির পরার লগে লগে কিন্তু আর অকুর জন্ম, তেজ পাওয়ার জন্ম, গতিকে হাতর লইছে বাতি, মানে তেজ মাটির পরবা নেই লগে লগে খাই পালা এইবিলাক মানুষই। তেতিয়া মহাদেব দেখিছে কথাটো ভীগম, এই পৃথিবীতে ধ্বংস করে দিব, গতিকে এই মহাদেবর নিন্দা করব ধরি, যে সি গাঁজা খাই থাকে, গাছ ছাই মাখি থাকে, যেটা নিন্দা করবে ধরি, তেতিয়া পার্বতী মানে সহ্য নহল, সহ্য নহলকে পার্বতী মানে দেহত্যাগ করি, দেহত্যাগ করি তার তার গাড়ি জুই অলবা ধরিল, এই জুই অলবা ধরছে তার গাড়ি। এটা এই বীরভদ্র আহি আর গল্প কাটি হানা, এইটু যজ্ঞ, যজ্ঞ দিল মানে আহুতি আহুতি দিয়াতে, এই 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 তিনজনী হল দক্ষ রাজার কন্যা, এইটি হল দক্ষ রাজার ওয়াইফ, এই ঘৈণীয়েক, আর এই এইবিলাক হল মুনি, মানে যেবিলাক মানে এই যজ্ঞ করবাইছে আর কি। এটা দক্ষ রাজা মানে এই বীরভদ্র সব লণ্ড বন্ড করে দিয়েছিল আহি দক্ষ রাজা। এই ইয়ারে এইটু আপনার এই যে ময়ূর কার্তিক গণেশ, এইটো হল নন্দী ভঙ্গী, নন্দী ভঙ্গী, এইটো হল মহাদেবর পরিয়াল, এইটো দাদা ধুনিয়া করে কইছে, ধন্যবাদ দাদা, বুঝা বুঝা ধুনিয়া। তো গাইছে এই আসিল দাদাই কি ধুনিয়া করে বুঝাই দিছে, নিশ্চয় আপনাদের বুঝি পাল, ভিডিওটো কি মজা লাগে, আগদিনের কাহিনী বহুত জানা কম, দাদাই কোরপরা কি হল কমপ্লিট দেখাইছে বা শুনাইছে, তো এই ভাল লাগিছে, নিশ্চয় আহিব আপনাদের। তো গাইস আজি ভিডিওটো এইখিনি আছে, ভিডিওটো ভাল লাগিলে লাইক করব আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে কোন না পারিও। তো আজি থুলমূল অকনমান হে মন্দিরের ভিডিওটো দেখালো, যেহেতু আইসু ভাইকল খুব ভাল লাগিছে, তো চিল চিলড্রেন টেক কেয়ার এন্ড বাই বাই।